शुरू कर लाते रेडी সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা আমাদের আজকের এই প্রীতিপূর্ণতে থাকার জন্য দাঁড়াচ্ছি শুভেচ্ছা। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, জাতির ঐতিহাসিক অবিস্মরণীয় অর্জন 71 সালের 16 ডিসেম্বর মহান বিজয়। 9 মাস এদেশের বীর সন্তানেরা পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশ মাতৃকাকে শত্রুমুক্ত করে, লাখো শহীদের বিনিময়ে আমাদের স্বাধীনতা লাভ করলেও স্বাধীনতার অপব্যয়িত পর থেকেই স্বজাতির রক্তপায়ী দানবেরা স্বাধীনতার অন্তর্নিহিত মূল স্প্রিট গণতন্ত্রকে দাপন করেছে। স্বজাতি মানে শুধু ঔপনিবেশিক শক্তিরাই না, নিজের দেশেও গণতন্ত্র বিরোধী দেশ বিরোধী শক্তি বিভিন্ন ছলে বলে ক্ষমতায় এসে তারা যে গণত আমাদের স্বাধীনতা যুদ্ধ আমাদের বিজয়ের যে চেতনা, সেই চেতনাকে ম্লান করে তারা যে গণতন্ত্র সেটাকে তারা দাপন করেছে। কখনো বাদশালের নামে, কখনো উন্নয়নের নামে কণ্ঠের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে অন্তর্ভুক্তিমূলক বহুমাত্রিক রাজনৈতিক ব্যবস্থা, সৃষ্টি করেছে এক ভয়ঙ্কর ভয়ের পরিবেশ। এবারে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী হলেও দেশে বর্তমানে গণতন্ত্রের হত্যাকারীরা ক্ষমতায়। এই মুহূর্তে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা সহ মৌলিক মানবাধিকার হরণ করা হয়েছে। এবারে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী, এই সময় তো গণতন্ত্রের যে বিকাশ, রাষ্ট্র এবং সমাজের গণতান্ত্রিক বিকাশ চূড়ান্ত পর্যায়ে হওয়ার কথা। সেই সময় আমরা ভয়ঙ্কর গণতন্ত্রহীনতায় বসবাস করছি, বিরোধী দলের কথা বলার কোনো সুযোগ নেই। বিরোধী রাজনৈতিক নেতারা হয় গুম খুনের শিকার, না হলে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারা নির্যাতনে বন্দী করে রাখা হচ্ছে। এই মুহূর্তে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা সহ মৌলিক মানবাধিকার হরণ করা হয়েছে। দেশে গণতন্ত্রের বিকাশের স্থানে নাৎসিবাদের বিকাশ লাভ করেছে। ক্ষমতায় চিরস্থায়ী ভাবে টিকে থাকার মোহর থেকে আওয়ামী শাসক গোষ্ঠী বারবার গণতন্ত্রকে জবাই করেছে, আর এটি করতে গিয়ে সারা দেশকেই বদ্ধভূমিতে পরিণত করেছে। তারা দেশের জনগণ, বিরোধী রাজনৈতিক দল, বিরোধী মতের মানুষকে মনে করে ভাড়াটিয়া বা প্রজা, আর নিজেদেরকে দেশের মালিক মনে করে। তাই নির্বাচন, ভোট, মত প্রকাশের স্বাধীনতা সবকিছু বাণের জলে ভাসিয়ে দিয়ে তারা নিজেদের ইচ্ছা মতো দুঃশাসন কায়েম করেছে। আর নিহত গণতন্ত্রকে বারবার পুনরুজ্জীবিত করেছে বিএনপি প্রতিষ্ঠাতারা। মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং গণতন্ত্রের আপসী নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যখন আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে, মৃত্যুপ্রায় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছে, জীবন দান করেছে এই নেতা নেত্রীরা। একদলীয় বাকশালের বিষাক্ত গ্যাস চেম্বার থেকে বহুদলীয় গণতন্ত্রের বিশুদ্ধ বাতাস বইয়ে দিয়েছিলেন দেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান। সেই গণতন্ত্রের পথ চলাকে আবারও বন্দুকের নলের মুখে বন্দী করেন হোসেন মাহমুদের সাথ। আবারও 9 বছরের নির্ভীক দুঃসাহসী আন্দোলনের নেতৃত্ব দিয়ে বন্দী গণতন্ত্রকে মুক্ত করেন এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই জনগণের পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে বারবার অসীম দৃঢ়তা নিয়ে দাঁড়ানোর জন্যই বর্তমান নিষেধাজ্ঞার সরকার বেগম জিয়াকে বন্দী করে রেখেছে আর বিভিন্ন ধরনের সাজানো মিথ্যা মামলা দিয়ে দিয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় সাজা দেওয়া হয়েছে, অথচ সরকারের পৃষ্ঠপোষকতায় দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে প্রতি বছর। আপনারা গতকাল দেখেছেন বিভিন্ন সংবাদপত্রে প্রতি বছর লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে। এই পাচার কি খালি খালি হচ্ছে? এর সাথে ক্ষমতাসীনরা জড়িত, ক্ষমতাসীনদের আত্মীয় স্বজনরা জড়িত এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এই লক্ষ কোটি টাকা প্রতি বছর পাচার হচ্ছে। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা এই কথা বলছেন এবং গুরুত্বপূর্ণ সংবাদপত্রে এই তথ্যটি প্রকাশিত হয়েছে। এটা আমাদের কারো মন গড়া বানানো কথা নয়। বন্ধুরা, বিদেশে দেশনেত্রীর সুচিকিৎসার মৌলিক অধিকারকেও তারা অবৈধ ক্ষমতার দাপটে বাধা দিচ্ছে। সরকারের এই মনুষ্যত্বহীন অমানবিকতার বিরুদ্ধে দেশবাসী ক্ষুব্ধ ও প্রতিবাদে সোচ্চার। মুক্ত বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে অন্যায় অবিচারের ধারক এবং গণতন্ত্র খুন করার কষায় সরকার অজানা আতঙ্কে ভুগছে। মানে দেশনেত্রী বেঁচে আছেন, তার অস্তিত্ব এটাই যেন একটা হৃৎকম্প তৈরি করে আওয়ামী শাসক গোষ্ঠীর হৃদয়ে। এই কারণেই তারা অন্যায়ভাবে রাষ্ট্র ক্ষমতাকে জবরদখল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে তার সুচিকিৎসাও দিতে দিচ্ছে না। তার যে অসুস্থতা, তার যে রোগ, সেটি একমাত্র সমাধান বিদেশি চিকিৎসা, উন্নত চিকিৎসা। উন্নত চিকিৎসার জন্যই তাকে বিদেশে যেতে হবে, অথচ সেটিকেও তারা মনুষ্যত্বহীনতা এবং নির্দয় দুঃশাসনের যাতাকালে তারা বিশ্ব করছে, বাধা দিচ্ছে। বন্ধুরা, জনগণের নেত্রীকে হাজার বাধার মুখেও আটকিয়ে রাখা যাবে না জেনেই তার জীবনকে নিঃশেষ করে দেয়া যাবতীয় আয়োজন চালিয়ে যাচ্ছে ভোটার বিহীন সরকার। আমরা এই মুহূর্তে দেশনেত্রীর মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য আবারও জোরালো আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আগামীকাল 19 ডিসেম্বর আপনাদেরকে বলা হয়েছিল এর আগে সকাল 11টায়, আসলে 11টায় হবে না, 11টার বদলে বেলা 2টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। আবারও বলছি, বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আগামীকাল 19 ডিসেম্বর রবিবার বেলা 2টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। বিজয় র্যালি সফল করার জন্য বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। অর্থাৎ একটার মধ্যেই আমাদের নেতাকর্মীরা এসে একটা দেড়টার মধ্যে পৌঁছান, সেজন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই হলো আপনাদের কাছে বিজয় র্যালির সর্বশেষ সংবাদ। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে সাংবাদিক বন্ধুরা, ডিবি পুলিশ পরিচয়ে গতকাল সাদা পোশাকধারীরা ঢাকা মহানগর উত্তর আদালত থানাধীন 30 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জীবনকে তুলে নিয়ে গিয়ে এখনো পর্যন্ত তার কোনো হদিস না দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক মনোয়ার হাসান জীবনকে তুলে নিয়ে যাওয়া এবং তার কোনো খোঁজ না দেওয়ার ঘটনায় বর্তমান নিশিরাতে সরকারের চলমান গুমের আরেকটি নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপিত হয়। মানুষকে নিখোঁজ করে দেওয়ার মতো নির্দয় ঘটনাকে বর্তমান অবৈধ সরকার তাদের টিকে থাকার গ্যারেন্টি হিসাবে বিবেচনা করছে। মনোয়ার হোসেন জীবনকে ডিবি পুলিশে আটক করে নিয়ে গিয়ে এখন তার কোনো হদিস দিচ্ছে না। তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তার পরিবার সহ বাংলাদেশ জাতীয়তাবাদ দল গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে মনোয়ার হোসেন জীবনকে জনসম্মুখে হাজির করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা, গত পরশু দিন মহান বিজয় দিবসে পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় উপজেলা বিএনপির
পক্ষ থেকে বিএনপি সভাপতি এস এম আহসান কবি এবং সাধারণ সম্পাদক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দীপ মোহাম্মদ সকল নেতা কর্মীদের সাথে নিয়ে শহীদ মিনারে উঠতে গেলে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সামনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টনের নেতৃত্বে একদল ক্যাডার বাহিনী বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালি গালাগালি করে। সরকার দলীয় সন্ত্রাসীরা বিএনপি সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদকে ঘিরে রাখে এবং তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করে। এছাড়া কিশোরগঞ্জ জেলাধীন বাজিতপুর উপজেলা বিএনপির আয়োজনে বিজয় রাজীকে পৌর মেয়র আশরাফের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করে, মানে আওয়ামী লীগ থেকে নির্বাচিত পৌর মেয়র আশরাফের নেতৃত্বে সন্ত্রাসী হামলা করা হয়েছে। হামলায় বিএনপি দলীয় সাবেক এমপি পুত্র রাফি, ছাত্রদলের সাবেক নেতা রাজীব আশিক ও যুবদল নেতা বাবুল সহ 30 জন অধিক নেতা কর্মী আহত হয়েছে। মহান বিজয় দিবসের মতো জাতীয় দিবসে আওয়ামী সন্ত্রাসীদের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে মনে হয় দেশটা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি, এই দেশে আওয়ামী লীগ ছাড়া কারো কোনো অধিকার নেই। পিরোজপুরের কাউধারিত পুলিশের নাকের ডগায় আওয়ামী ক্যাডারদের ন্যাক্কারজনক হামলা এবং কিশোরগঞ্জের বাজিতপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও নেতাকর্মীদের আহত করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ ধিক্কার জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ। Thank you.